বাহ, আমাদের পুকুরে তো দেখছি এবছর রুই কাতলা বেশ ভালোই হয়েছে। এই রুই কাতলা বিক্রি করে 2-3 মাস তো ভালোভাবে আমাদের সংসার চলে যাবে। আজ তো রবিবার, এত তাড়াহুড়ো করে খাওয়ার দরকার কোথায়? তুমি তো ঘর থেকেই মাছ নিয়ে যাবে বিক্রি করতে। আস্তে আস্তে ধীরে সুস্থে খাওয়া দাওয়া করো, অত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। ব্যবসায়ী মানুষের আবার ছুটির দিন কি? আমার কাছে তো সব দিনই সমান। এবছর কিন্তু পুকুরে অনেক রুই কাতলা হয়েছে, মাছগুলো বিক্রি করে ভালো টাকা আয় হবে। বলি তাতে আমার কি? আমি তো আর রুই কাতলা খাই না। আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি, কিন্তু চিংড়ি তো তোমরা চাষই করো না। চিংড়ি মাছের কত দাম জানো গিন্নি? অত দামি মাছ বিক্রি হবে কি করে? কিনবে বা কজন? সেই জন্যই তো চিংড়ির চাষ করি না। হ্যাঁ হ্যাঁ, এ আর নতুন কথা কি? আমি তো বাড়ির বউ কি না, তাই আমার পছন্দ অপছন্দের গুরুত্ব তোমরা দেবে কেন? তোমাদের পছন্দের রুই কাতলাই তোমাদের পুকুরে চাষ করো। আচ্ছা আচ্ছা, এখন ওসব কথা থাক, আমি এখন খেয়ে দিয়ে মাছগুলো নিয়ে ওই পাড়ে যাব। বলি বৌমা, তোমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে একসাথে রান্নাগুলো সেরে নেব। আজ আবার আমার মেয়ে আসবে, তোমাকে বলবো বলবো করে বলাই হয়নি, অনেকগুলো রান্না বান্না সব সারতে হবে। ওমা, তাই নাকি? মৌসুমি আসবে? আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক রান্না বান্না করতে হবে। তবে হ্যাঁ, দুজনে মিলে আমরা ঠিক রান্না বান্না করে নিতে পারবো। শোনো বৌমা, ওই পুকুর থেকে একটু কাতলা মাছ আর রুই মাছ বেশি করে নিয়ে আসবে। আমার মেয়ে আবার কাতলা আর রুই মাছ দুটোই খুব ভালোবাসে, তার সাথে তো আরও অন্যান্য রান্না হবেই, সুতরাং দেরি করে আর লাভ নেই। না না মা, আমার তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, আর সকালের বাকি কাজ সব ভোরবেলা উঠে আমি সেরে ফেলেছি। চলুন রান্নাঘরে গিয়ে এবার দুজনে মিলে রান্নাটা সেরে নিই। তোমার ডালটা রান্না হয়ে গেলে খাসির মাংসটা চাপিয়ে দিও। তোমার শ্বশুর মশাই আবার বাজার থেকে খাসির মাংস নিয়ে এসেছে, মেয়ের জন্য রুই মাছ আর কাতলা মাছ, আর শ্বশুর মশাইয়ের জন্য একটু খাসির মাংস রান্না করে দিও। আর এই পটলগুলো আমি ভেজে নেব, আর তোমাকে কিছু করতে হবে না। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাদের সবার যার চা খেতে ভালো লাগে আমি সব রান্না করে দেব, কোনো চিন্তা নেই। আমার একমাত্র মেয়ে বলে কথা, কতদিন পর বাপের বাড়ি আসছে, একটু যত্ন আত্তি না করলে কি হয় নাকি? মেয়েটা তো শ্বশুর বাড়িতে সব নিজেই রান্না করে খায়, এখানে এসেছে আমি আর তুমি একটু যত্ন করে রান্না করে খাওয়াবো। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, কিন্তু আমার যে মা নেই, বাপের বাড়ি গেলেও আমাকেই রান্না করে খেতে হয়, কি আর করা যাবে। আচ্ছা আচ্ছা, এখন ওসব কথা থাক, রান্নায় মন দাও, তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিতে হবে। ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না, সব রান্না সময়ে হয়ে যাবে। কতদিন পর বাপের বাড়ি যাচ্ছি, এখন তো দাদার বিয়ে হয়ে গেছে, কে জানে বৌদি আবার কেমন হবে। আগে তো মা কত যত্ন আত্তি করত, এখন আবার সেসব পাবো কিনা কে জানে। ও মা, কত রান্না! বলি, এত রান্না কি তুমি একা হাতে করলে নাকি? খাসির মাংস, ডাল, মাছ, ভাত, ভাজা, অনেক রান্না করেছো। না গো না, সব আমার বৌমাই রান্না করেছে, আমি তো শুধু একটু শাক আর পটলটা কেটে দিলাম, সেটাও বৌমাই পরে রান্না করলো, সব বৌমা করেছে। সত্যি তোমাদের শাশুড়ি বৌমার জুটি বটে,
সব বাড়িতে তো দেখি শাশুড়ি বৌমার ঝগড়া হয়, কিন্তু বৌমা আসার পর থেকে তোমার সাথে একদিনও তো দেখলাম না যে বৌমার সাথে তোমার ঝগড়া হয়েছে। সত্যি এভাবেই মিলে মিশে থেকো। আমি তো ভাবি বৌমার সাথে একটু ঝগড়া করব, কিন্তু ঝগড়া তো দূরের কথা, মেয়েটার এতই ধৈর্য যে সব কথা মেনে নেয় আর মানিয়ে নিয়েও চলতে জানে। হ্যাঁ হ্যাঁ, চলো আর দেরি না করে এবার খাবারগুলো খেয়ে নি। তুমি যেভাবে বলেছো সব কাজ সেভাবেই হয়ে যাবে, কোনো চিন্তা করো না মা, একদম সেভাবেই হবে। শোন, ব্যাপারটা যেন কাক পক্ষীতেও টের না পায়, এটা কিন্তু বৌমা যেন কোনোভাবেই জানতে না পারে, তোর আর আমার মধ্যে গোপন কথা। যা এবার তাড়াতাড়ি কাজটা সেরে ফেল। কোনো চিন্তা করো না মা, তুমি যখন বলেছো তখন কেউ জানতে পারবে না, সব কাজ হয়ে যাবে, মাত্র 2-3 দিনের মধ্যেই দেখতে পাবে। কিরে, রান্নাগুলো কেমন হয়েছে বললি না তো? রান্না কিন্তু সব আমার বৌমা করেছে, খেয়ে বললি না তো রান্নাগুলো কেমন হয়েছে? খুব ভালো রান্না হয়েছে মা, বৌদি যে এত রকম রান্না জানে, না এলে জানতেই পারতাম না। আমি তো ভেবেছিলাম আমাকে সবাই ভুলেই যাবে, কত দূরে শ্বশুর বাড়ি আমার, কালে ভাববে আসি। শোন, এবছর পুকুরে অনেক রুই কাতলা চাষ করেছি, যাবার সময় কিছু রুই কাতলা নিয়ে যাস বেয়াই আর বেয়ানের জন্য। বৌমা, তোমার কোনো আপত্তি নেই তো? মানে আমি যে আমার মেয়েকে রুই কাতলা দিতে চাইছি সেটা নিয়ে। ও মা, কি যে বলেন, এতে আবার আপত্তির কি আছে? বোন আমার রুই কাতলা খেতে বড্ড ভালোবাসে, আপনি দিয়ে পাঠাবেন, এতে আমার আপত্তি করার কিচ্ছু নেই। হ্যাঁ গো, বলি আমাদের পুকুরে রুই কাতলাগুলো কি মরে গেল নাকি? আজ 3-4 দিন হয়ে গেল, কোনো মাছই তো পুকুর থেকে নিয়ে এলে না। তা আমি জানি না, আমি তো কদিন চাষবাসের কাজে ব্যস্ত ছিলাম। তুমি তো জানো পুকুর বাদ দিয়েও আমাদের জমি জায়গা আছে, সেটা আমাকেই দেখতে হয়। পুকুরে দেখাশোনা তো মাই করে, প্রতিদিন সকালে তো মাই পুকুরে যেত, মায়ের আজ 3-4 দিন হলো হাঁটুতে ব্যথা, তাই তো মাও যেতে পারেনি। আমার কিছু নয়, তোমার বোন রুই আর কাতলা মাছ খেতে বড্ড ভালোবাসে, তাই ভাবি মেয়েটাকে যদি একটু ওই মাছ রান্না করে দিতে পারতাম। বলি বৌমা, ছেলে আমার চাষবাসের কাজে বড্ড ব্যস্ত, আসলে তোমার শ্বশুরমশাইয়েরও কদিন ধরে হাঁটুতে খুব ব্যথা, উঠতে পারেনি, তাই ছেলেই সব চাষবাস সামলাচ্ছে, আর আমিও পুকুরটা দেখতে যেতে পারিনি। তা তুমি বরং পুকুরে গিয়ে একটু দেখে এসো, পুকুরের কি অবস্থা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আমি পুকুর থেকে এসে ঘরের সব কাজ সামলে নেব, এখনো বেশি বেলা হয়নি, আজ অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আমি তাহলে পুকুর দিকে যাই। ও মা, এ কি, এ আমি কি দেখছি, এ তো চিংড়ি মাছ, কিন্তু আমাদের পুকুরে চিংড়ি মাছ এলো কি করে? আমাদের তো রুই আর কাতলা মাছেরই চাষ হয়। কি ব্যাপার বৌমা, অবাক হয়ে গেলে তাই তো, এ সবই আমার আর আমার ছেলের কাজ। তুমি যে চিংড়ি মাছ খেতে বড্ড ভালোবাসো সেটা আমি জানতাম, তাই রুই আর কাতলা বিক্রি করার পর আমি আমার ছেলেকে বলি চিংড়ি চাষ করতে। সত্যি বলছেন মা, এসব আমার জন্য? সত্যি আজ যে কি আনন্দ হচ্ছে, কিন্তু মা, মৌসুমি তো রুই কাতলা খেতে বড্ড ভালোবাসে, তাহলে ও কি করে খাবে? কেন বৌমা, নিজের মেয়ে বুঝি মেয়ে আর পরের মেয়ে বুঝি মেয়ে নয়, তুমিও তো রুই কাতলা মাছ খেতে না, তাই চিংড়ি মাছ যখন চাষ করিনি তুমিও মাছ না খেয়েই থাকতে, তেমনই মৌসুমিও না হয় 3-4 দিন মাছ না খেয়েই থাকলো। তবে হ্যাঁ, আজ কিন্তু মৌসুমি নিজের হাতে চিংড়ি মাছের মালাইকারি রান্না করছে, তাই আর দেরি না করে ঘরে চলো।
যাক, বৌদি আজ ভীষণ খুশি হবে, কতদিন বাদে চিংড়ি মাছ রান্না হচ্ছে বৌদির জন্য। সত্যি মৌসুমি, তোমার তুলনা নেই। আমি কপাল করে যেমন শাশুড়ি পেয়েছি, তেমনি তোমার মতো একজন ভালো ননদ পেয়েছি। তুমি এসে আমার জন্য চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছো। খাও মা, পেট ভরে খাও। এবার থেকে আমাদের পুকুরে চিংড়ি মাছেরও চাষ হবে, রুই কাতলার পাশাপাশি চিংড়ি মাছ একসাথে পুরো জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। সত্যি মা, খুব ভালো লাগছে আজ, কতদিন বাদে চিংড়ি মাছ খাচ্ছি, তাও আবার নিজেদের পুকুরে চাষ করা চিংড়ি। ও আচ্ছা, তবে হ্যাঁ, এখন বুঝছি আপনার আর বাবার হাঁটু ব্যথাটা তাহলে মিথ্যা ছিল। একদমই তাই, ওই কদিন আসলে চিংড়ি মাছটা বড় হচ্ছিল। হে হে হে, নাও এবারে পেট ভরে খেয়ে নাও। সত্যি মা, মরা মেয়েটার জন্য আমরা তেমন করে কিছুই করতে পারিনি। মেয়েটা সারাদিন সংসারে খাটে, বৌমার জন্য এবার চিংড়ি চাষ করতে পেরে আমারও খুব ভালো লাগছে। একদম ঠিক করেছো গিন্নি, আমার মেয়ের পাশাপাশি আমাদের বৌমাও আমাদের মেয়ের মতোই। ঘরের বৌমা যদি সুখে থাকে, সংসারে সুখ সমৃদ্ধি এমনিতেই আসবে। একদম ঠিক বলেছো, এভাবেই যেন সবাই আমরা মিলে মিশে একসাথে শান্তিতে থাকতে পারি, তবেই আমাদের সংসার সুখের সংসার হবে। হ্যাঁ, আর ওই সুখের সংসারে এবার থেকে মাঝে মাঝে চিংড়ি মাছের মালাইকারিটাও বেশ ভালো করে খাওয়া যাবে। হে হে হে। আমার কার্টুন চ্যানেলে আপনারা যারা সবাই কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার কমেন্টগুলো আমি ভিডিওর শেষে তুলে ধরার চেষ্টা করলাম।